বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা কি পরিস্থিতি বুঝলেন? সাংগঠনিক পরিস্থিতি খুব ভালো। আমরা পশ্চিমবাংলায় তৃণমূলকে 30-এর নিচে নামিয়ে দিতে পারি। এটা হচ্ছে আজকে দলের যারা এসছে তাদের সাথে আলোচনা করে এটা আমার অ্যাসেসমেন্ট। তাহলে স্বাভাবিকভাবেই সেটা আরও কীভাবে বাড়ানো যায় সেই নিয়ে আলোচনা হবে। বাজারের ক্ষেত্রে আর্লি টু স্পিক, ভারতবর্ষের ইতিহাসে নেই কোনো রাজনৈতিক দল 2 বছর আগে প্রার্থী ঘোষণা করে, একটা সহমতের ভিত্তিতে হয়, আর সহমত না হলে তবে ব্যালট বসিয়ে হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী একবারও ব্যালট বসিয়ে নির্বাচনে যেতেন, প্রতিবারই সহমতের ভিত্তিতে নির্বাচনে কোনোদিনও নির্বাচন করে যেতেন। ভারতীয় জনতা পার্টি তার তবু একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে, সেই প্রক্রিয়ায় জেলায় যাচ্ছে, মানুষ কথা বলছে, ওয়ার্কারদের সাথে কথা হচ্ছে। তৃণমূল কংগ্রেস এটা কোনোদিনও হয়নি, কারণ আমি তো তৃণমূল কংগ্রেসে যতগুলো নির্বাচন হয়েছে তার রিটার্নিং অফিসার ছিলাম না, কিন্তু তাদের বক্তব্য এবং চলার পরে কোনো নির্বাচনই হয় না। একটা নির্বাচন হয় যে সবাইকে বলা হয় যে দলের সভানেত্রীর নির্বাচন হবে, কে প্রার্থী? মমতা ব্যানার্জি। তাও প্রার্থী হতে যাও, দাঁড়াও, নাহলে আর হবে না, ওতে ভোট হয় না, তৃণমূলে ভোট টোট হয় না। তবু বিজেপির একটা প্রক্রিয়ার মধ্যে সেই সহমতের ভিত্তিতে কি দিলীপদের দিকেই, সেটা রাজ্যস্তরে, এটা রাজ্যস্তর নিয়ে এখন আলোচনা হয়নি। তবে দিলীপদা দেখো, আমার নিজের ব্যক্তিগত মতামত যে যদি দিলীপদা হন সবচেয়ে ভালো। আমি একবার যোগাযোগ করার চেষ্টা করবো, যদি ওরা দেখতে দেওয়ার অনুমতি দেয় তাহলে আমি আমার বুদ্ধবাবুকে দেখতে যাবো। হাইকোর্টের যে শেষ নির্দেশ যে আপনার 16 তারিখ শুনানি আছে, 16 তারিখ পর্যন্ত এ করা যাবে না, 18 তারিখ পর্যন্ত কিছু গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তার মধ্যে জেরা করা যাবে, তারা জিজ্ঞাসা আমায় করতে পারে। আমি সমস্ত সিবিআই বলুন, সিআইডি বলুন, ডাকলে জিজ্ঞাসা করতে পারতে করলে আমি নিশ্চয়ই তাতে সম্পর্কিত। পুলিশ কি আপনার মানে পুলিশের তরফে এরকম কোনো এখনো পাইনি, পেলে পরে নিশ্চয়ই যাবে, আমার এতে কোনো আপত্তি নেই। কারণ মিথ্যে মামলা মমতা যেভাবে সাজাচ্ছে, মমতা অপেক্ষা করে থাকুক যে মমতার বিরুদ্ধেও যে মিথ্যে মামলা মানে সত্যি মামলা তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, মমতা অপেক্ষা করে থাকুক। আর এই শোভন চট্টোপাধ্যায়ের বিষয়টা শেষ পর্যন্ত কোন জায়গায়, দিল্লিতে আপনি একটা সম্মেলন করেছেন, তৃণমূল সরকার নাগরিকদেরকে ভোটা দেওয়ার কথা ঘোষণা করেছে এবং বলেছে যে পুরোহিতরা যদি চায় সরকারের হয়ে প্রচারে নামতে পারে। না দেখুন, এরা ইলেকশন ক্যাম্পেনিং করার জন্য ওরা চেষ্টা করছে, যদি কেউ সরকার যদি বলে আমি তোমাকে বাধা দেবো নাম দিয়ে যাবো, কিন্তু হিন্দু ধর্মটা তার ভুলে যাবে না। অত স্বাভাবিকভাবেই এটা ওরা যেভাবেই করুক এতে কোনো ভোটের হেরফের হবে না। তার কারণ হচ্ছে ওর নিজের যে অ্যাপিজমেন্ট পলিসি তার থেকে নিজেকে সরাতে চাই, ওই তো বললাম তাতে ভোটের হেরফের হবে না। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।